হ্যালো ভিউয়ার্স, বুলটুথ স্কুলে আপনাদের সকলকে স্বাগত। আজ দুপুর 12টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অ্যাম্পভুক্তির তালিকা যে ঘোষণা দিয়েছেন সেটি ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, আমি ধীরে ধীরে তুলে ধরছি। বিষয়, 2019-20 অর্থবছরে নির্বাচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্নাতক পাশ স্তর অ্যাম্পভুক্তি। নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে নিম্নোক্ত 56টি শিক্ষা প্রতিষ্ঠানকে বর্ণিত শর্তে অ্যাম্পভুক্ত করা হলো। আমি তালিকাটি দেখাচ্ছি স্ক্রল করে, আপনাদের দেখতে একটু অসুবিধা হলে ভিডিওটি পজ করে প্রতিষ্ঠান দেখে নেবেন। প্রথম আছে সিরিয়াল নম্বর, এখানে ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা অথবা থানা এখানে দেওয়া আছে, তারপর ইআইএন নাম্বার প্রতিষ্ঠানের, তারপর ইনস্টিটিউশন নেম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। এখানে কিছু শর্ত দেওয়া আছে, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 অনুযায়ী কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী প্রযোজ্য হবে। নিবন্ধন প্রথা চালু হওয়ার পূর্বে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এমপিওভুক্তির সুযোগ পাবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে এবং পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন সাপেক্ষে স্থগিত এমপিও পুনরায় প্রদান করার বিষয়টি বিবেচনা করা হবে। যেসব তথ্যাদির ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেসব তথ্য ভুল বা অসত্য প্রমাণ হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির এই আদেশ 1 জুলাই 2019 থেকে কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ।